কাটায় বাজে 10:20 and good morning everyone, welcome back to the channel, to a new vlog, to a new day. এর থেকে আগে আর রেকর্ড করা হয়নি, তার কারণ কালকে অনেকটা লেটে ঘুমিয়েছি and আজকে উঠলামও জাস্ট একটু আগে, কাজকর্ম করে চা বিস্কিট খেয়ে বসে পড়েছি এক্সামের জন্য। এবার ভালো করে এক্সামটা দিই and দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এক্সামের পরে। এক্সামের পরে অনেক এক্সাইটিং জিনিসপত্র আছে যেগুলো তোমার সাথে শেয়ার করব, তাই জন্য দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগেল and দেখা হচ্ছে এক্সাম কা বাদ। আজকের এক্সামও শেষ and ভালোই হয়েছে, এবার রেজাল্টের অপেক্ষা, দেখা যাক কিরকম রেজাল্ট আসে। বাট আমার তো ঠিকঠাকই আনসার করতে পেরেছি, মোটামুটি সব কোয়েশ্চেন আনসার করেছি, দেখা যাক। অ্যান্ড এবার আমাকে একটু নিউটনের দিকে যেতে হবে, কারণ একটা কাজ আছে অ্যান্ড সঞ্জিতাকেও নিয়ে যাচ্ছি। এই যে ম্যাডাম হচ্ছে রেডি আর আমি অলরেডি রেডি, তো তাড়াতাড়ি গিয়ে। আর আমাদের একজন নেবার দিয়ে গেল ঠেকুয়া, ছট পুজো ছিল, আমার ঠেকুয়া ব্যাপক লাগে তাই জন্য এখন ঠেকুয়া খেলাম। ঠেকুয়া খেয়ে এবার বেরোবো, বেরিয়ে কাজটা করে আসছি অ্যান্ড তোমার সাথে একটু ক্লিপ শেয়ার করব, দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগেল। চলে এসেছি আমরা অলমোস্ট দীঘা, এই আমরা দীঘায় ঢুকবো। না আমি আর কি মাছি না, তোমরা রাস্তাটা দেখে বলো এটা কোনো মতে একটা মানে দীঘা মন্দারমণি রাস্তার থেকে কম, পুরো ওরকম ক্যানোপি করা রাস্তা। যখনই এই এটা বেসিকলি যাত্রাগাছির রাস্তা, তো যখনই এই এই দিকটা দিয়ে যাতায়াত করি তখনই মনে হয় যে আমরা একটা পুরী দীঘা, পুরি না ওই দীঘা মন্দারমণিটা ঢুকছি ঢুকছি, এরকম একটা ফিলিং হয়। সঙ্গীতা তো চলে এসেছি, আমাদের বেশিক্ষণ না, 10-15 মিনিটসের কাজ আছে, ওইটা করে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কী আছে অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু প্ল্যান আছে, কারণ ট্রিক্সের জিনিসপত্রগুলোও কিনতে হবে, তো বেরিয়ে তোমার সাথে শেয়ার করছি। হচ্ছে টাটা আফনিডা, খুব সুন্দর সোসাইটি, ওয়েল মেনটেন, এদিকে পুরো একটা কোর্ট আছে, আমি কোর্টটাই খুব মিস করি আমাদের সোসাইটিতে। সুন্দর দেখতে না? খুব সুন্দর সোসাইটি, মেনটেন একদম, টাটা গ্রুপ, এমনি এমনি টাটা গ্রুপ না, টাটা টাটা। ঘড়ির কাঁটায় বাজছে এখন 6:15 অ্যান্ড আমরা তো অনেক প্ল্যান ভাবছিলাম, কারণ অনেক কাজ বাকি অ্যাকচুয়ালি। শনিবারটা তো পুরো আটকে গেছিলাম এক্সামের জন্য অ্যান্ড সানডেও হাফ ডে ওরকম করেই কেটে গেল, বাট অনেক প্ল্যান করতে 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 হঠাৎ করে ফোন চলে এলো সোহাদ ধর। এবার আমাদের তো ব্যাডমিন্টন ফিভার চলছেই, দেখছো তোমরা আমাদের সোসাইটিতে কীরকম মানে ব্যাডমিন্টন নিয়ে একটা এখন গরম আবহাওয়া চলছে, তার মধ্যে আবার ও বলছে যে ব্যাডমিন্টন খেলবো ব্যাডমিন্টন খেলবো করে ও ক্লাবে ব্যাডমিন্টন কোর্ট বুক করে দিয়েছে, বলছে ভাই চলে আয় ব্যাডমিন্টন খেলবো। তো সঙ্গীতাকে বললাম, সঙ্গীতা এখন রেডি হচ্ছে, এবার আমি রেডি হই, রেডি হয়ে যাবো দুজনে ওখানে ব্যাডমিন্টন খেলে এসে এইখানে আবার পাড়ায় মানে সোসাইটিতে একটু আড্ডা মারবো অ্যান্ড তার মাঝখানে আমাদেরকে অনেক কাজ করতে হবে, সেটা তোমাদের সাথে একটা একটা করে বলছি। দাঁড়াও, ঠিকই ভালোই ঘুম মারছে, খেয়ে দেয়ে একটুখানি ঘুমিয়ে নিল, এবার একটুখানি বেরিয়ে একটু খেলু খেলু করবে, তারপর আবার ওকে দেবো ঢুকিয়ে, আবার রেস্ট, তারপরে এসে ডিনার, তাই তো টিকু? কোথায় চললি? ও রেডি হচ্ছে বললাম, তুমি তো এখন এখানে বসে আছো। আচ্ছা ওটা টুক করে একটু করে নাও আর রেডি হও তাড়াতাড়ি। আর বলছি যে বেরোচ্ছি যখন বাকি কাজগুলো তো করে একেবারে ফিরবো, কি কি করতে হবে একটা লিস্ট ডাউন করে নি। মোটামুটি অনেক ফটো ফটো দেখেছি, হ্যাঁ কিছু কিছু প্রপ কিনতে। তুমি কি একটা কিছু থিম ডিজাইন করেছো? কিরকম থিমে করতে থিমে করতে যাও, ফটো তো দেখাচ্ছিলাম তোমাকে, হ্যাঁ শেয়ার করবো, দেখা যাক কিরকম ব্যাপার। না না আমি কেন বলছি, কারণ থিম না হলে তো সেই থিমে তো প্রপসটা কিনতে হবে তাই না, তো একটু থিম একটা দরকার, থিমটা একটু ডিসাইড করে আর দেখি আমরা তাহলে গিয়ে একবার পেট সব কয়েকটা তো পিঙ্ক পজ আর এখানে যেগুলো আছে ওগুলো তো একবার দেখি, ওই তো ওই ফেরার পথে পুরোটা দেখতে দেখতে হবে, তো তাড়াতাড়ি চলো ব্যাডমিন্টন খেলে এগুলো করতে হবে, চলো চলো। রেকর্ডিং চালু হয়ে গেছে, ট্যাপো সেট, কল রিফিল করে দাও। কিচ্ছু না, এই বেড থেকে ওই বেড, তুমি তো এখানে এমনিও ঘুমাচ্ছ, ওখানেও ঘুমিও, ঘুমাবেই, চলো। বলছে আমাকে একটা জায়গায় শুতে দিচ্ছ না, তোমরা আবার এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছ কেন, এই বেডটা বেশি ভালো। গো টু বেড,
গুড গার্ল ট্রিক্সি, গুড গার্ল ট্রিক্সি। নিক এখন এবার একটু রেস্ট, আর আমরা টুক করে ঘুরে আসি। ট্রিক্সি ডোন্ট ওয়ারি, ক্যামেরা সেট, তুমি একদম সেট, একটুখানি শো আরামসে, আমরা আসছি এক্ষুনি বাবা, টাটা। এই জন্য কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়। আজকে সকাল থেকেই না কোর্টে ব্যাডমিন্টন খেলবো, কোর্টে ব্যাডমিন্টন, ইনডোর কোর্টে ব্যাডমিন্টন খেলার তো মজাই আলাদা। খেলবো 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 ইচ্ছা করছিল, মানে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর থেকে। অ্যান্ড ঠিক হবে তো হওয়া সৌভাগ্য, আজকেই বললো যে সবাই ব্যাডমিন্টন খেলি, ভালোই লাগছে। কিন্তু এবার এতটা ড্রাইভ করে যেতে হবে জ্যামের মধ্যে দিয়ে, এটাই কষ্ট। আর কি হলো দেখো, কি ভেবে বেরোলাম আর কি হলো, পুরো রাস্তা আটকে আছে। অ্যাকচুয়ালি মাথায় নেই, এখানে তো হচ্ছে হস্তশিল্প মেলা ইকো পার্কে, আর হস্তশিল্প মেলার মনে একটা লাইন পড়েছে এত বড়। ফেরার সময় ওই দিক দিয়ে ফিরে, ফেরার সময় এই রাস্তা ধরে অন্য দিক দিয়ে যাও। যা যা মনে হয় হয়ে গেল, সাতটা এখানেই বাজবে, হয়ে গেল। ওই রাস্তাটা দেখলে কিরকম জ্যাম ছিল আর বলো না, মানে গাড়ি 1 ইঞ্চি নড়ছিল না, হাঁ করে দাঁড়িয়েছিলাম। কোনো মতে একটা ডান দিক নিয়ে, এটার একটা প্যারালাল রাস্তা আছে পিছনের রাস্তা, ওটা হয়তো বেশি লোকজন জানে না, তো ওইখান দিয়ে বেরিয়ে কোনো মতে যাচ্ছি, না তো আজকে পৌঁছাতে পারতাম না। ভাবলাম এবার একটুখানি এই সাইড ওই সাইড দিয়ে ঠিক ম্যানেজ করে চলে যাবো। ও বাবা, চিনার পার্কে কে ভোলে, চিনার পার্কের জ্যামে দাঁড়িয়ে গেলাম। দেখো দূর দূর পুরো ট্রাফিকই ট্রাফিক হয়ে বসে আছে। কোনো মতে অ্যাট লাস্ট পৌঁছাতে পেরেছি, অ্যান্ড টাইম খুব লিমিটেড হয়ে গেছে, আর 15 মিনিট হাতে আছে, গিয়ে প্রিপেয়ার হবো কখন আর খেলবো কখন। আর বেচারা সৌভাগ্যশ্রী অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছে, প্রায় 1 ঘন্টা ধরে। আর আমাদের তো তোমরা দেখলেই 1 ঘন্টা তো আমাদের রাস্তাতেই কেটে গেল। এনিওয়েজ দেখা যাক কতক্ষণ কী করা যায়। At last. Now one. ভিডিওর জন্য গ্যালারি ভিউ নিতে ছাদে যাচ্ছি, আসছে মাসি আসছে না, তার মধ্যে ইনভিটেশন, এটা নিয়েছি, টাইম হয়ে এসেছে আজকে, চ্যালেঞ্জের আগে ওয়ার্ম আপ। এটা পরে আবার পুল ভাই মার, আরে যাবে যাবে, চ চ আমি দেখছি, বড় শট, চলো কঠিন শট, ও নাইস নাইস, প্রপার যাবে যাবে মনে হচ্ছে,
ইস, হ্যালো, খেলা হয়ে গেল, টাটা 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 টাটা। এখন খেলার ওখানে দেখতে ব্যস্ত, টাটা। বিভিন্ন স্টাইলে হয় এখন, বল কিউ করছে, ও দেখেছো পাপা তুলে। আমরা তো মানে একের পর এক গেম চলছে, এখন আবার এখানে পুল শুরু হয়ে গেছে, আর ওদিকে আবার অর্পিতা আর সঙ্গীতা গেছে বোলিং করতে। মার 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 মার, সব বোলিং করতে হবে, এটা কমপ্লিট করে তাড়াতাড়ি কর। মারাত্মক খেলা হচ্ছে, চলো চলো মারো, না মারো, এটা ভালো লাগছে। ভাই মারবে দেখি, অবস্থান ভাই, নাইস নাইস। আচ্ছা বয়েজ ভার্সেস গার্লস তো, পারবে তো তোমরা চ্যালেঞ্জ নিতে? আমার তো একটাও যাচ্ছে না, সব বাইরে যাচ্ছে। গার্লস টিম থেকে চলে গেছে, নাইস, ও গুড গুড। এও স্ট্রাইক ভাই মনে হচ্ছে, ও ও নাইস, হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, যা বাবা। তো সামনে তিনটে নিশানা একদম পাক্কা, ও আই থিঙ্ক হয়ে গেছে, না হলো না, চলছে কিন্তু 39-33, এটা মারলে এগিয়ে যাবে মনে হচ্ছে। কামন, প্রচন্ড চাপ, প্রচন্ড প্রেসার, অফকোর্স। চলো, আমাদের তো আজকের খেলাধুলা বালা সেশন খুব ভালো হলো, বল ভাই বল কেমন লাগলো? মারাত্মক, পুশআপ চ্যালেঞ্জটা দেখো তোমরা, মারাত্মক হয়েছে। আর সঙ্গীতা আর অর্পিতা একটু টাফ লাক, অলমোস্ট জিতে গেছিল, নেক টু নেক ফাইট, ও মাই গড, হ্যাঁ ফার্স্ট টাইম ছিল, আমিও তো ফার্স্ট টাইম। বাই বাই, আজকের আমাদের ভাগ্যটা মোটামুটি খারাপই, যেই দিক দিয়েই যেভাবেই যাই না কেন, বেরিয়ে পড়েছি তাও একদম মানে একটা ক্রাউডেড রাস্তাতে, মানে ভিআইপি রোড, বুঝতে পারছো কতটা জ্যাম থাকে, আর পুরো ভিড়ে ভিড়, একদম দেখো না কি অবস্থা। দরজাটা খুলবি না, বুঝো কারবার, দেরি করে এসছি, ওরা ঢুকতে দেবে না, বোঝো ঢুকছি। এখানে কি হচ্ছে, আবার আদর আদর, আবার আদর আদর, ও বাবা, আবার দেখো না উল্টে উল্টে দেখছে, এত গড়ালে হবে না, বাবা লু মাগো, কোথায় দেখি তো একটু, ওই কামড়ে দিচ্ছে কে রে, আবার 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 আবার, আদর আদর হচ্ছে একটুখানি। দীক্ষু মাম্মা যে খুব গুড গার্ল হয়েছিল, এখনো গুড গার্লই হয়ে আছো, দিনকে দিন আরো কুটি মেয়ে হয়ে যাচ্ছে, আমরা ওদেরকে কুটি মেয়ে বলে ডাকি, কুটি মেয়ে। আজকে আমরা ভেবে তো ছিলাম অনেক কিছু করব, বাট হলো তো না কিছুই, মানে হয়েছে অ্যাক্টিভিটিস তো প্রচুর হয়েছে, মজা প্রচুর হয়েছে, বাট কাজ যেগুলো ভেবেছিলাম সেগুলো তো কমপ্লিট করে উঠতে পারলাম না। তার কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম, তোমাদের সাথে ডিসকাসও করলাম যে ট্রিক্সি ফটোশ্যুটের জন্য কিছু প্রপসের ব্যবস্থা করতে হবে, সেগুলো তো কিভাবে করব বলো, ইকো পার্কের ওই রাস্তাটাতে পাক্কা 30-40 মিনিট আমরা ওখানেই হাঁ করে এক জায়গায়, মানে সে গাড়ি 1 ইঞ্চি করে করে এগোচ্ছে, এরকম অবস্থা। আর বলো না, মানে অনেকটাই টাইম ওয়েস্ট হলো সেই করে, ফেরার সময়ও ভালো মতো ভিআইপিতে জ্যাম ছিল। তো এনিওয়েজ ঠিক আছে, আজকে হয়নি তো কি হয়েছে, বাট এই উইকে মানে উইকডেজ এর মধ্যেই আমাদের ব্যবস্থা করতে হবে। বউ তুমি আমাকে একটা লিস্ট করে দেবে, আমি কালকে বা পরশু যবে টাইম পাবো এখানে গিয়ে কয়েকটা দোকানে আগে খুঁজবো,
তারপর যদি না পাই তখন অনলাইন ভরসা, কিন্তু অনলাইন কেউ তাড়াতাড়ি আর ডেলিভারি দেবে মনে তো আর দেবে না। বাট ঠিক আছে, ওগুলো কিপিং অ্যাসাইড, আরো সেটাই হচ্ছে না। হ্যাঁ, আর ঠিক দিনে ডেলিভারিও দিচ্ছে না। আজকের মতো তো মনে হচ্ছে ব্যাটারি ডাউন সবারই, ট্রিক্সির ব্যাটারি ডাউন, ও এখানে চুপচাপ শুয়ে পড়েছে, সঙ্গীতাও চলে গেছে ঘরে শুতে। এনিওয়েজ চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল, অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের যে সমস্ত ইভেন্টসগুলো হলো না সেগুলো আগামী দিনের ব্লগে আসতে চলেছে, তাই জন্য চেক করে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করে থাকো, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমার সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।